সাইলেন্সারের অবস্থা, ট্রাকের নিচে গেছিল বলে কথা বললাম, ড্রাইভার দিছে লাভ, নাহলে তো মরে যেত। পারফরমেন্স খুবই ভালো, সেমি সিনথেটিকটা মতুল 5100। আজকে যাচ্ছি হলো মোবিলটা চেঞ্জ করতে, মোবিলটা চেঞ্জ করতে হবে। আসেন, এ বাবা কেউ নাই, মতুল আছে, মতুল 5100 10W30। কত এটা, কত এটা, কত প্রাইস, কত? আচ্ছা কোথায় মাল থাকলে লাভ আছে যদি না বলতে পারো, কই লোক? কই গেছে, কই গেছে, রাহে রে হনো। না না না, ড্রেন দাও, মোবিল পাল্টাইতে এসে একটা গাড়ি দেখলাম, বাবা রে বাবা। দেখেন সাইলেন্সারের অবস্থা, ট্রাকের নিচে গেছিল বলে কথা বললাম, ড্রাইভার দিছে লাভ, নাহলে তো মরে যেত। 1.5 কিলো পর্যন্ত ঠেলে নিয়ে গেছে গাড়ি, ট্রাক ড্রাইভার মনে করছে মরে গেছে। কি অবস্থা, যে অরিজিনালটা চেনার জন্য এখানে একটা মুখ খাই, একটা কেয়ার কোড থাকে, এটা স্ক্যান করলে আসলে এটা হলো অরিজিনাল। এই মোবাইলটা, এই মোবাইলে 1930 কিলো চালাইছি, 1930 কিলো চালাই ফেলছি। মোটামুটি 2 মাসের চিন্তা শেষ, পাল্টাই ফেললাম। মোটামুটি এবার দিয়ে মতুল ইউজ করতেছে 4 বার হলো, 4টা মতুল ইউজ করা শেষ আমার, সেমি সিনথেটিক। তো 11,000 কিলো রানিং আমার, 11,000 কিলো প্লাস। তো পারফরমেন্স খুবই ভালো, খারাপ না, আমি মাইলেজও ভালো পাচ্ছি, কোনো হিটিং ইস্যু নাই। সেমি সিনথেটিকটা মতুল 5100 10W30। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।